অপেক্ষা এসবিএন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা। আজ আমরা এই ভিডিওতে জানবো বাস্তুশাস্ত্র মতে এবং হিন্দুশাস্ত্র মতে কী কী কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয়ে থাকে সেই বিষয়ে। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের লিখে জানাতে পারেন। আসুন তাহলে জেনে নিই হিন্দুশাস্ত্র মতে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি কেন হয়। বন্ধুরা, হিন্দুশাস্ত্র মতে বিবাহিত জীবনকে সুখী ও আনন্দময় করার জন্য অনেক কথাই লেখা রয়েছে পুরানো গ্রন্থ বা পুঁথিতে, যা মেনে না চললে বিবাহিত জীবন কষ্টকর হয়ে ওঠে। বিবাহিত জীবন হলো পরিবারের ভিত, যা শক্ত রাখাটা ভীষণভাবেই জরুরি। তবে পরিবারকে সুখী রাখতে নারীদের ভূমিকাটাই বেশি। তবে শুধুমাত্র যে নারীরাই সব কিছুতে দায়ী এমনটা নয়, সংসার এবং পরিবারকে সুখী রাখতে পুরুষদের অবদানও কম নয়। তবে সংসারকে সুখী রাখতে কয়েকটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন, এক, কোনো কাজেই নিজের খুশি মতো করা উচিত নয় বা অন্যের কাজে বা হাত দেওয়া উচিত নয়। দুজনেই ঠিক করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, কাজটি করলে অন্য কারোর অসুবিধা হবে কি না সেদিকে নজর দিতে হবে। বেশিরভাগ স্বামী স্ত্রীর মাঝে অশান্তি হয় এই কাজ নিয়ে। দ্বিতীয়ত হলো, স্বামী সম্পর্কের আগে টাকাকে বেশি দাম দেওয়া বা জিনিসকে বেশি গুরুত্ব দেওয়া। আজকাল বেশিরভাগ ঘরে দেখা যায় স্ত্রী কোনো জিনিস আনতে বলেছে, সেটা হয়তো কোনো কারণে স্বামী ভুলে গেছে কিংবা পয়সার অভাবে জিনিসটি আনা হয়নি। এর ফলে স্বামী স্ত্রীর মাঝে অশান্তির সৃষ্টি হয়। সুতরাং জিনিস বা টাকার দাম না দিয়ে পরিস্থিতির কথা ভাবুন, যেমন অবস্থা ততটুকুই ব্যবস্থা নিন, এতে সংসার সুখের হবে। তৃতীয়ত কথা, গোপন করা স্বামী স্ত্রীর মাঝে দেওয়াল তুলে দেওয়ার আরও একটি অন্যতম কারণ। গোপনীয়তা যতই বাড়ে ততই স্বামী স্ত্রীর মাঝে ফাটল বাড়ে, তাই কেউ কারো কাছে গোপন না করে বলে দিন, এতে বিশ্বাস এবং ভালোবাসা বাড়বে। চার নম্বর কারণটি হলো পরস্পরকে সম্মান না করা বা একে অপরকে অবহেলা করা, অশান্তির আর এক কারণ। তাই পরস্পরকে অবহেলা না করে একটু প্রশংসা করতে শিখুন, এতে ভালোবাসা গাঢ় হবে। আর একটি সমস্যা হচ্ছে, দুটি পরিবার কখনো একরকম অর্থশীল হয় না। সুতরাং যখন কেউ রেগে যান, অপরজন নিজের অর্থের অহংকার দেখান, এতে সংসার চিরকালের জন্য ভেঙে যেতে পারে। তাই অন্যকে ছোট না করে পারস্পরিক সমঝোতা করা উচিত। আশা করি ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী।